ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানাবে, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফোর বাংলা, ওকে? জানুয়ারি মাস 2022। শুরু করার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলার যে পাতাবাহার বইয়ের প্রথম কিছু চ্যাপ্টার্সের আলোচনা কিন্তু অলরেডি আমি করে দিয়েছি, প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি, ক্লাস ফোর বাংলার প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত, ওটা কিন্তু ম্যাথ ডিবিএস ম্যাডামে অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমি, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? আজকে বাংলাটা আমি আপলোড করছি, আর যে দুটো বাকি থাকবে সেটা আমি খুব শিগগিরই তোমাদের আপলোড দিয়ে দেবো, ওকে? এখন শুরু করা যাক, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো এক নম্বর কি বলেছে, ঠিক উত্তরটা বেছে নিয়ে লেখো। 1.1 বলেছে কবি দিলখোলা হয়েছেন কার উপদেশে, রাইট? দেখো এখানে আমাকে অপশন দিয়েছে আকাশ, বাতাস, বায়ু আর খোলা মাঠ। সঠিক উত্তর আমরা করব খোলা মাঠ, কারণ আমরা পড়েছি খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে, রাইট? নেক্সট 1.2 কি বলেছে, আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্র দিয়েছেন, এখানে অপশন দিয়েছে সাগর, সূর্য, মাটি, ঝর্ণা। সঠিক উত্তর আমরা কি করব, না সূর্য করব, কারণ আমরা পড়েছি সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, রাইট? তো হয়ে গেল। নেক্সট পরেরটা যাব 1.3। 1.3 বলেছে কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন, অপশন দিয়েছে সহিষ্ণু হতে, 2 নম্বর বলেছে খ বলেছে কর্মী হতে, গ বলেছে কঠোর হতে, ঘ বলেছে উদার হতে। দেখো এটা সঠিক উত্তর আমরা করব কিন্তু যে কঠোর, রাইট? কঠোর হতে কিন্তু সঠিক উত্তর হবে, কারণ আমরা কিন্তু পড়েছি যে আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ওকে? তার মানে কঠোর হওয়া হবে। নেক্সট নেক্সট দুয়েরটা দেখো কি বলেছে, আমি আনসার পেপারে চলে যাব এবার, তার আগে তোমাকে প্রশ্নগুলো দেখিয়ে দিই। দেখো দুয়ের বলেছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দেওয়ার জন্য, এটায় প্রত্যেকটার জন্য 1 নম্বর করে দেওয়া আছে। নেক্সট পরেরটা দেখো কি দিয়েছে, পরেরটা আমাদের বলেছে 3 নম্বরেরটা দিয়েছে যে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও, এটাই কিন্তু প্রত্যেকটা 2 নম্বর করে আছে। আর নেক্সট তারপরে লাস্টে একটা প্রশ্ন দিয়েছে যে 4 নম্বরটা নিজের ভাষায় লেখার জন্য একটি প্রশ্ন দিয়েছে, সেটাই 3 নম্বর আছে, রাইট? টোটাল পেপার হলো কিন্তু তাহলে আমাদের 15 নম্বর, ওকে? এখন আমরা আনসার পেপারে চলে যাব। 2.1, আমায় দিল ভিক্ষা, কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন? উত্তর আমরা লিখব সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতায় কবি শ্যাম বনানী অর্থাৎ সবুজ বনের কাছ থেকে সরসতার ভিক্ষা লাভ করার কথা এক্ষেত্রে বলেছেন, ঠিক আছে? এইভাবে কিন্তু আনসারটা লিখতে হবে, এবং কবির নাম, কবিতার নাম শুরুতে অবশ্যই দিতে হবে, তাহলে আনসারের মানটা সুন্দর হবে। নেক্সট মৌন শব্দের অর্থ কি? উত্তর আমরা লিখব মৌন শব্দের অর্থ হলো নীরব, ওকে? নেক্সট 2.3, 2.3 আমাকে বলেছে কবি কার কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন? উত্তরটা আমরা লিখব সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতার থেকে আমরা জানতে পারি চাঁদের কাছ থেকে কবি মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন, ঠিক আছে? নেক্সট নেক্সট বলেছে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দিতে। 3.1, 3.1 আমাকে বলেছে সবার আমি ছাত্র কবিতায় কবি বায়ুর কাছ থেকে কোন মন্ত্র লাভ করেছেন? উত্তর আমরা লিখব কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটি পড়ে আমরা জানতে পারি কবি প্রাকৃতিক বিভিন্ন উপাদানের থেকে বিভিন্ন শিক্ষা লাভ করেন, যেমন তিনি লক্ষ্য করেন কর্মঠ ও কাজে নিপুণ বায়ু নিয়মিত একজন সৎ কর্মীর মতো বয়ে চলেছে, অর্থাৎ নিজের দায়িত্ব পালন করে চলেছেন, তাই কবি বায়ুর কাছ থেকে দক্ষ হওয়া শিক্ষা লাভ করেছেন। দেখো একটু বেশি করে লিখতে হবে, কারণ এই 1 লাইন লেখার জন্য কিন্তু 2 নম্বর আছে, তো সেই জন্য একটু লিখতে হবে, ওকে? এইভাবে আনসারটা আমরা কিন্তু দেব। নেক্সট চলে যাব হচ্ছে 3.2, 3.2 আমাকে বলেছে যে সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে? উত্তর আমরা লিখব সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটি পড়ে আমরা জানতে পারি কবি প্রাকৃতির বিভিন্ন উপাদান থেকে বিভিন্ন শিক্ষা লাভ করেন, যেমন সাগর কবিকে ইশারা করে যেন তার মতোই কবির অন্তর ও রন্তরও, এটা একসঙ্গে, রাইট? অন্তরও রত্নের আকর অর্থাৎ রত্নের খনি হয়ে ওঠে, ওকে? নেক্সট
নেক্সট 3.3, সন্দেহ নেই মাত্র, কোন বিষয়ের কবির বিন্দুমাত্র সন্দেহ নেই? উত্তরটা আমরা লিখব, সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতার থেকে আমরা জানতে পারি বৈচিত্র্য সমৃদ্ধ এই পৃথিবী কবির কাছে একটি বিরাট খাতার মতো, যার প্রতিটি পাতার থেকে কিছু না কিছু শিক্ষণীয়। সেই শিক্ষাই কবি একাগ্র চিত্তে গ্রহণ করেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কোন বিষয়ে সন্দেহ নেই, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, নেক্সট নেক্সট বলেছে, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। নিজের ভাষায় লেখো মানে একটু বড় প্রশ্ন, আর এটা 3 নম্বর দেওয়া আছে, কিন্তু একটু ভালো করে লিখতে হবে। প্রশ্নটা কি আছে, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, সবার আমি ছাত্র কবিতায় সমগ্র বিশ্ব কিভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলোচনা করো। উত্তরটা আমরা লিখব, কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতায় কবি বিশ্ব প্রকৃতিকে একটি পাঠশালার সঙ্গে তুলনা করেছেন এবং নিজেকে ওই পাঠশালার একজন ছাত্র বলে মনে করেছেন, যার থেকে প্রতিনিয়তই কিছু না কিছু জ্ঞান আহরণ করে চলেছেন। কত অজানা তথ্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা যেমন পাঠশালা থেকে জ্ঞান লাভ করি বা শিক্ষা লাভ করি, ঠিক তেমনি পৃথিবীর বিভিন্ন উপাদানের থেকে কবি অনেক কিছু শিখতে পারেন, রাইট? এবার আমরা দুই একটা এক্সাম্পল দেব, যেমন আকাশ থেকে উদার হওয়ার, বাতাসের কাছ থেকে কর্মী হওয়ার, পাহাড় থেকে মহত্ব, খোলা মাঠের কাছ থেকে প্রাণ খোলা হওয়ার, সূর্যের থেকে তেজ, চাঁদের কাছ থেকে মিষ্টি মধুর কথা, মাটির থেকে সহিষ্ণুতা ইত্যাদি বলে আমরা ইত্যাদি দিয়ে দেবো, সব লিখবো না, ইত্যাদি প্রকৃতির সকল উপাদানের থেকে কিছু না কিছু শিক্ষা লাভ করেন। তাই সম্পূর্ণ পৃথিবী ও তার প্রাকৃতিক সকল উপাদানকে কবি পাঠশালার সঙ্গে তুলনা করেছেন। ঠিক আছে, তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বেঙ্গলি জানুয়ারি মাসেরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। গণিত আর ইংরাজিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর পরিবেশ যেটা বাকি আছে সেটা তোমাদের আমি খুব শিগগিরই এই উইকে আপলোড দিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের রেগুলার পড়াগুলো শুরু হয়ে যাবে। আজকের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো থেকো।